إلى يوم الدين أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عزولا. আজকের এই মহতি ধর্মীয় সভার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা একরামগণ, সামনে বসে থাকা শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সর্বপ্রথমেই প্রশংসা জানাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এমন সুস্থ একটা পরিবেশে তারই দিনের কিছু কথা বলা ও শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মানে আমাদের দিক নির্দেশক, আমাদের পথ প্রদর্শক এবং সার্বিক জীবনের সার্বিক দিকের সমস্ত কিছু বিষয়ে যিনি আমাদের জন্য আদর্শ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন থেকে খুব ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, সে আয়াতকে এদিকে শব্দ হচ্ছে খুব একটু সাউন্ড মনে হয় কমাতে হবে, তো সেই আয়াতকে সম্মুখে রেখে কোরআন এবং সহি সুন্নার কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলে আজিজ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনছিলেন যে অপরাধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে জাহান্নামে দেবেন, আমাদেরকে আল্লাহ তাআলা অপরাধী প্রমাণ করবেন এটা নয়, যারা অপরাধী তাদেরকে আল্লাহ তাআলা প্রমাণ করবেন। তার চারটে পদ্ধতি, আমরা জাহান্নামে যাবো তা নয়, আমরা তো আশাবাদী আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাআলা আজিজ, এটা আমরা চেষ্টা করব। যাই হোক, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘদিন খুব কাছের নিজের গড়ে, যাদের কাছে আপনি আপনার জীবনটা গড়ে তুলেছেন সেই সমস্ত মানুষদের কাছেই চিরজীবন লাঞ্ছিত, পদদলিত এবং অপমানিত হতে হয়েছে শুধুমাত্র হকের কারণে। এটা বিভিন্ন ইতিহাস, নবীদের জীবনী এবং কোরআন এবং সহি সুন্নাহ দিক নির্দেশনায় এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝতে পারবেন, উপলব্ধি করবেন ইনশাআল্লাহ তাআলার আজিজ। অনেক জায়গাতে আমরা একটা বিষয় দেখি যে মানুষ বিশেষ করে এই জালসার দিনে যেখানে আলোচনা হয় এখানে আসতে চায় না, কোনো তো একটা কারণ থাকে, কারোর কারণ থাকে যে আমি আনন্দ উল্লাস করবো ওখানে গেলে হবে না, এটা কারোর কারণ থাকতে পারে, কারোর কারণ থাকে যে আমি ব্যবসা করতে গেছি জালসা বাইরে রাস্তাঘাটে আমি ব্যবসা করবো তবে মাহফিলে বসার আমার সময় নেই, আর কিছু মানুষ থাকে যাদের হৃদয়ের ভিতরে একটা ঔদ্ধত্য কাজ করে, একটা অহংকার কাজ করে যে তোদের কথাই শুনবো না, যা আমরা কি নিজের কথা বলতে এসেছি? কোরআন এবং সহি সুন্নাহ আপনার শোনা উচিত এবং সেখানে বসে যে আলোচনা করছে তার আলোচনাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনে কোনটা ভুল বললো কোনটা সঠিক বললো সেটা যাচাই বাছাই করা, এটা আপনার জন্য জরুরি এবং কর্তব্য। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে যারা বাধা প্রদান করে তাদের চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। পৃথিবীর ইতিহাসে কুখ্যাত যত বড়ই জালিম থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে যারা বাধা প্রদান করেছে তারাই পৃথিবীর ইতিহাসে কুখ্যাত কুখ্যাত অপরাধী। এক ফেরাউন, ফেরাউন ভালো মানুষ ছিল নাকি, কি বলেন? ফেরাউন খুব ভালো মানুষ ছিল? খারাপ কেন বলছেন বলেন তো, আমি তো বলছি ফেরাউন ভালো মানুষ ছিল। খারাপ কিসের ভিত্তিতে?
তার জনগণ প্রজাদেরকে সে দেখতো না তা কিন্তু নয়। ইতিহাস পড়লে আপনি বুঝতে পারবেন জনগণকে নিখুঁতভাবে দেখাশোনা করত। তার রাজত্বে কোন প্রজা খেতে পায়নি কে পড়তে পায়নি এগুলো নিখুঁতভাবে দেখত। কিন্তু ওই যে বললাম অবধত্ত অহংকার আমিত্ব এই জিনিসটা যখন কাজ করলো তখন সে নিজেকে কি এমন একটা জঘন্য দাবি করে বসলো যে দাবির কারণে পৃথিবীর ইতিহাসে সব থেকে জঘন্য ব্যক্তিতে পতিত হলো যেটা দাবি করেছিল আনা রব্বুকুম আলা। তো আজকালকার মানুষ আর মক্কার মুশরিক এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই যারা এই কোরআন এবং সুন্নাহর মাহফিল থেকে দূরে থাকে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা পবিত্র কোরআনে তুলে ধরেছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। কি কারণে আপনি জনগণকে কোরআন এবং সহিহ সুন্নাহর জায়গায় যাওয়া থেকে বাধা প্রদান করলেন, কোরআন এবং সহিহ সুন্নাহ শোনা থেকে বাধা প্রদান করলেন? কোন কারণে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি জবাব দিতে পারবেন? মক্কার মুশরিকরা যখন দেখলো যে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছে আর পবিত্র কোরআন শুনছে আর কি করছে ইসলাম কবুল করে নিচ্ছে, তো তারা কি বললো? সেই কথাটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু। কাফেররা সেদিন বলেছিল, দেখেন আপনি যদি মুসলিম হন আপনার মধ্যে কুফফারদের সেই বৈশিষ্ট্য কোশ্চেন কালেও থাকতে পারে না, আজকেও থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে না, যদি থেকে থাকে সেই বৈশিষ্ট্য আপনি দূরীকরণ করেন। কি কাফেররা বলেছিল? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ, তোমরা শুনিও না। কারণ আমরা এখন ধরেন বাঙালি মানুষ, আমরা আরবি শুনলে তো বুঝতে পারবো না, তো কোরআন শুনলে আমরা বুঝতে পারবো না যে কোরআন কি বলছে। এই জন্য আমাদের কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা যেখানে পর্যালোচনা হয় আলোচনা হয়, সেই জায়গায় গিয়ে কোরআন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এই জায়গাতে যেতে যদি কেউ বাধা প্রদান করে সে অন্তত মুসলিমের বৈশিষ্ট্য গ্রহণ করেনি, এটা কোরআন প্রমাণ করছে, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমার তো কিছু করার নেই, আল্লাহ তারা বলছেন যে মক্কার মুশরিকদের ভাষা ছিল আরবি, তারা যখন কোরআন শুনছে তারা বুঝতে পারছে যে কোরআন কিসের বাণী নিয়ে এসেছে আর ইসলাম কবুল করে নিচ্ছে, যে এটা ইসলামে আমাদের সার্বিক জীবনের সমাধান, ইসলাম আমাদের একটা উত্তম জীবন ব্যবস্থা, এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে ওয়াহদানিয়াত আল্লাহ এটা গ্রহণ করে নিচ্ছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তখন তারা বাধা স্বরূপ কি বললো? খবরদার কোরআন তোমরা শ্রবণ করবে না। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফ, এর প্রতি ঘৃণা করো, বিদ্বেষ প্রদর্শন করো। আজকে শুনেন একটা চূড়ান্ত কথা আপনাদেরকে বলে যাই, রাগ করেন ঝাল করেন না, যা ইচ্ছা তাই বলেন, চির জীবন একটা জায়গায় বসে গালিগালাজ করেন, কোনো দুঃখ নেই, আমার কোনো বেদনা নেই, আমার কোনো রকমের আফসোস নেই, হাই হতাশ নেই। একটা কথা চিরন্তন সত্য, সেটা আপনাকে বলে যাই, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহকে পৃথিবীর মুখে জাগ্রত যারা করে রেখেছে তাদেরই বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস। আপনি স্বীকার করেন আর না করেন, স্বীকার করেন আর না করেন, এটা চিরন্তন সত্য, এটা আমাদের দেওয়া নাম নয়, এটা ইংরেজদের দেওয়া নাম নয়। অনেকে বলে যে এরা ইংরেজরা নাম দিয়েছে, কে বললো? এটা মুহাদ্দিসিন মুফাক্কিহিন তাদের বৈশিষ্ট্যগত নাম। যখন দেখেছে যে ইসলাম খারেজিতে ভরপুর হয়ে গেল, মাতুজিরি মুরতাজিলিয়ায় ভরপুর হয়ে গেল, ইসলামের মধ্যে বিভিন্ন দলাদলিতে ইসলাম বিভক্ত হয়ে গেল, তখন কোরআন এবং সহিহ সুন্নাহ যারা অনুসারে তাদের বৈশিষ্ট্যগত নাম দেওয়া হয়েছে। এই নাম নিয়ে মানে আমরা চিরজীবন যদি পড়ে থাকি জান্নাত পেয়ে যাবো তাও কিন্তু বিষয় নয়, যে কথাটা আমি বলছিলাম। তো অনেক মানুষ কি মনে করে যে আহলে হাদিসদের এই আলোচনা সভায় যাওয়া যাবে না, তারা কি কোরআন সুন্নাহর বাইরে কিছু কথা বলে? আজ পর্যন্ত আমি মুশারফ হোসেন কোন স্টেজে গিয়ে কোন মসজিদে গিয়ে কোন জনগণের সামনে গিয়ে আজ পর্যন্ত এই কথাটা বলিনি যে ভাই আসেন আমাদের তরিকার মধ্যে আসেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তাদেরকে দাওয়াত দিয়েছে আসুন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ সুশীতল ছায়া তলে, এটাই কি আমার অপরাধ? এটার জন্য কি আমি অপরাধী? আপনাকে তো আমি ওই বিষয়ের দিকে ডাক দিয়েছি যে বিষয়টা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম করে গেছেন, তারাক্তু ফিকুম আমরা ইন লাম তাযিল্লু মা তামাসাক্তুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি চলে যাবো পৃথিবী থেকে কথা সত্য, কিন্তু তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি কেউ ধরে থাকে লাম তাযিল্লু কোশ্চেন কালো পথ ভ্রষ্ট হবে না। লাম তাযিল্লু আরবি গ্রামার যারা বোঝেন লাম কোথায় ব্যবহার হয় একবার দেখে নেবেন, লাম তাযিল্লু কোশ্চেন কালো পথ ভ্রষ্ট হবে না। দুটো বিষয় কি? কোরআন এবং সহিহ সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তা আমরা তো ওটাই বলছি, আসুন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ শশীতল ছায়া তলে, আসুন পবিত্র এবং কোরআন এবং সহিহ সুন্নাহ সহিহ সুন্নাহ মানে আলোকে জীবন গড়ি, এটা কি আমাদের অপরাধ? কিসের অপরাধ?
এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে গেছেন সম্মানিত সুধী যে কথা বলছিলাম তো মক্কার মুশরিকরা নিষেধ করলো আর কি বলল এর প্রতি ঘৃণা বিদ্বেষ তোমরা প্রদর্শন করো আজকে একটা মাজহাবি আলেম আলেমের কথা বলছি উনি স্টেজে বলছেন পরিষ্কার ভাষায় বলছেন প্রশ্ন করা হচ্ছে তিনাকে যে মানুষ আজকে এত আহলে হাদিস হয়ে যাচ্ছে কেন তো জবাবে তিনি বলছেন যে আমরা দলিলবিহীন কথা বেশি বলি আর আহলুল হাদিসরা কোরআন এবং সহিহ সুন্নাহ দলিল দিয়ে বেশি কথা বলে এই জন্য মানুষ দলিলের কাছে সারেন্ডার হচ্ছে এখানে তো আমাদের অপরাধের কিছু নেই আমরা জনগণকে কোরআন এবং সহিহ সুন্নাহ শিক্ষা দিতে এসেছি তো এই শিক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিয়েছিলেন লাঞ্ছিত পথদ্বয়ে মার কোথায় খেতে হয়েছিল মক্কার পটভূমিতে যেখানে প্রত্যেকটা মানে মক্কার প্রত্যেকটা স্তরে পা ফেলে ফেলে মানুষের কোলে পিঠে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন যে মক্কার পটভূমিতে তার নাম দেওয়া হলো আল আমিন বিশ্বস্ত সত্যবাদী একজন খাঁটি মানের লোক সেই মক্কার পটভূমিতে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচারের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠাই হয়েছিল হয়েছিল কথা বলেন হয়নি আপনি মনে করছেন যে আপনার গ্রামবাসী আপনাকে সাদরে গ্রহণ করে নেবে অত সস্তা অত সহজ এ তো চির ইতিহাস প্রমাণ করে কেউ কোনোদিন মেনে নেয়নি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের প্রথম রাসূল এবং নবীর যে সিলসিলা শুরু হচ্ছে আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানব কিন্তু প্রথম নবীর যে সিলসিলা শুরু হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার কওম তাকে মেনে নিয়েছিল দাওয়াত দেখেন আদম এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি ইন্নি দাআতু কওমি লাইলা ওয়া নাহারা রাত দিনকে ইয়াক করে দিয়েছে আমার কওমকে আমি বোঝানোর জন্য পারিনি পারিনি হাই হতাশা হওয়ার কিছু নেই জনগণ গ্রামবাসী আমার বিরুদ্ধে চলতে পারে হতাশার কিছু নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ তুমি প্রচার করো মা উনজিরা ইলাইকুম মির রাব্বিক তোমার প্রভুর পক্ষ থেকে যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেটাই চূড়ান্ত সত্য কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলছেন কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কুল তুমি বলে দাও আল হাক্কু মির রাব্বিকুম সত্য এটা তোমাদের রবের নিকট থেকে এসেছে সেই সত্য আজকে প্রচার করতে গিয়ে যদি হায় হতাশার ভাব মুখের মধ্যে প্রতিচ্ছবি ফুটে ওঠে তাহলে আপনার আমার চেয়ে হতভাগা তার কেউ নেই সেই সত্য প্রচার করতে গিয়ে আপনার মুখে থাকবে হাসি পুরো জনগণ আপনাকে একদম লাঞ্ছিত করে ফেললো গ্রামে আপনারা কোনো মান সম্মান নেই তবু মুখের মধ্যে হাসি থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে মক্কার পটভূমি পরিত্যাগ করেছিলেন শেষে যে আয়াত তো মক্কার পট মক্কাতে যখন তিনি প্রবেশ করছেন তখন বলছেন কি ইদা যা আনসরুল্লাহি আল ফাত আল্লাহ বলছেন যে দেখবে কি প্রকাশ্য বিজয় যে জায়গাটা তার মাতৃভূমি যেখানে জন্মগ্রহণ করলেন সেই জন্মস্থান পরিত্যাগ করে চলে গেলেন মদিনায় সেখানকার মানুষ অ্যাকসেপ্টেবল করলো আজকে মিল্কি এই গ্রামের মুসলিমগুলো আমাদের এত বিরুদ্ধাচরণ করছে কেন জানি না তবে চূড়ান্ত সত্য এটা যে সমস্ত মানুষই বাইরেকার তাহলে বাইরেকার মানুষ এখানকার মানুষকে কেড়ে নিচ্ছে এটা তো আরও রাগের কথা যে আমরা আমাদের গ্রামের এই মাদ্রাসাকে দেখে নেবো এটা মিল্কি বাসের এই চিন্তা ভাবনা আসবে আসবে ইনশাল্লাহ তাআলা হাদিস ইসলামের ভালোবাসা আছে তারা মুসলিম তাদের মধ্যে এই ভালোবাসা যখন কাজ করবে তখন এটা অবশ্যই আসবে আমরা যে কথা বলছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায় দেখেন কত সুন্দর একটা জীবন ব্যবস্থা নিয়ে সে মক্কায় আবার প্রবেশ করছেন কি একদম বাদশার বেশে বিজয়ী বেশে আল্লাহ তাআলা বলছেন ওয়ারা আইতান্নাস তুমি দেখবে মানুষদেরকে সায়াদুখুলুনা তারা প্রবেশ করছে ঝাঁকে ঝাঁকে দলে দলে ফি দীনিল্লাহ আল্লাহর দিনে তো আমরা যারা হকের প্রচার ও প্রসারক আমরা প্রচার করব আমরা সত্য কথা বলবো মেনে নেবে হকের পথে মানুষ আসবে এটা চূড়ান্ত সত্য আজ থেকে মোটামুটি ধরে নেন বেশ কিছু আগে আহলে হাদিসদেরকে খুব দমিত করে রাখা হয়েছিল এখন দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষ সেই মতবাদ কোরআন এবং সহিহ সুন্নাহ যার হক ও সত্যের কাছে মানুষ মাথা নত করতে বাধ্য হয়েছে এবং দলে দলে মানুষের দিকে প্রবেশ করছে কিছুদিন আগে একটা ইন্টারনেটে দেখছিলাম বাংলাদেশের একজন বক্তা সে বলছে মানে ওর শ্রোতাকে বলছে আপনারা সজাগ হন নইলে বাংলাদেশের মানে ইসলাম এখন আহলে হাদিসদের হাতে চলে যাচ্ছে আহলে হাদিস এটা কিছু নয় এটা হচ্ছে চূড়ান্ত সত্য কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার ও প্রসার অন্য কিছু নয়
সম্মানিত উপস্থিতি তো যে কথাটা বলছিলাম আমরা খুব দ্রুততা প্রিয় খুব দ্রুত যে কোন জিনিসের ফল পেতে চাই তো মক্কার মুশরিকরা যখন দেখলো যে আমরা এই কাজটা করলেই হয়তো আমরা সফল হতে পারব তাহলে তারা কি বলল গাউফ কোরআনের প্রতি বিদ্বেষ প্রদর্শন করো লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরা বিজয় লাভ করবে এবার আপনাদের কাছে একটা ছোট কোশ্চেন আপনারা জানেন না জানা নয় বলেন কোরআনের পক্ষে যারা ছিল তারা বিজয় লাভ করেছিল না কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বিপক্ষে যারা ছিল তারা বিজয় লাভ করেছিল কারা বলেন কথা বলেন কারা যারা কোরআন এবং সুন্নাহর পথে ছিল আজও যারা কোরআন এবং সুন্নাহর পথে আছে যদি একাই হয় তবুও সে বিজয়ী কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক কিয়ামত পর্যন্ত সত্যের উপরে অটল থাকবে একদল বিরুদ্ধাচরণকারীরা তাদের চূড়ান্তভাবে বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবে পারবে না কেন হাত্তা ইয়াতি আমরুল্লাহ আল্লাহর ফয়সালা তাদেরকে আল্লাহ টিকিয়ে রাখবে কতদিন ওহম কাযালিক কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনার জায়গাগুলোতে আমরা যেন আমাদের হৃদয়ের মধ্যে ঔদ্ধত্য অহংকার হিংসা বিদ্বেষ এগুলো না রাখি কারণ হিংসা এটা তো এমনিতেই একটা মানে নোংরা জিনিস ফালতু জিনিস দিন রাত আমরা কোরআনে পড়ছি ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ আল্লাহ তুমি হিংসুকের হিংসা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো আর নিজেই হিংসুক গড়ে উঠছি হে কেমন হলো এটা কেমন একটা বিষয় হলো না আল্লাহকে বলছি মানে হিংসুকের হিংসা অত্যধিক খারাপ খারাপ হওয়ার কারণে আল্লাহকে বলছি ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমাকে রক্ষা করো আমি নিজেই হিংসুক গড়ে উঠছি এটা কেমন একটা বিষয় গেল না সুতরাং আমাদেরকে এই এই বিষয় থেকে নিজেদেরকে মানে সঠিক জায়গায় সঠিক ট্র্যাকে আমাদের কাজটা হবে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম শুধু সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলেই আমি আমার বক্তব্য এটি করবো ইনশাআল্লাহ তাআলা আল আজিজ তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে পারস্পরিক ভালোবাসা পারস্পরিক সহমর্মিতা এটা নিয়ে আসতে হবে যদি আমরা মুসলিম হই কেননা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি মুহাম্মাদুর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ওয়াল্লাযীনা মাআহু তার সঙ্গীর সাথে যারা আশিদ্দাউ আলাল কুফফার কুফরির ব্যাপারে তারা কি হবে হৃদয়টা হবে আশিদ্দা শাদীদের হচ্ছে এটা মানে সুপারলেটিভ ডিগ্রি স্মুথ তাফজিল আশিদ্দা কঠোর হবে অত্যধিক কঠোর কুফরি করতে পারে না তো আপনি যে দিন রাত সলাত আদায় করছেন না পাঁচবার মুয়াজ্জিন বলছে আইয়া আলা সালা আইয়া আল্লাহ তালা এটা কুফরি না এটাই তো কুফরির বৈশিষ্ট্য অন্যতম একটা জায়গা কেন করছেন ভাই গোটা মিল্কি গ্রামবাসীকে বলে যেতে চাইছি আপনি যা করেন আমাদের সভা সমিতিতে না আসেন আমাদের আফসোস নেই কিন্তু আপনার মসজিদগুলো যেন খালি না থাকে পাঁচ ওয়াক্ত মসজিদে আপনি গিয়ে অবশ্যই সালাত আদায় করবেন এটাই হবে আপনার আদর্শ মুসলিম হিসেবে সম্মানিত উপস্থিতি তারপরে বলছেন আশিদ্দা ওয়ালাল কুফফার রুহামাউ বাইনাহুম পক্ষান্তরে একে অপরে হবে সহমর্মিতা একে অপরে হবে মানে সুহৃদয় ভালোবাসা এই জিনিসটা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি মুমিনরা কেমন কাল জাসাদিল ওয়াহিদ যেন তারা একটি শরীরের মতো পায়ে আঘাত পেলে হাত আঘাত পেয়ে যাবে আজকে পৃথিবীতে ইসলাম মুসলিমরাই অনেক জায়গায় বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনি আমি সেই মুসলিমের সমস্যা দেখে আনন্দ পাই কাল জাসাদিল ওয়াহিদ কোথায় আপনি আরেকজন মুসলিমের কষ্ট দেখে আপনি আনন্দ উল্লাস করেন এটা আপনার জন্য লজ্জাকর বিষয় আমাদের জন্য লজ্জাকর বিষয় আমরা কেন সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে দূরীকরণ করতে হবে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আমরা আসলে কল্যাণ আর অকল্যাণ দুটো জিনিস আমরা জানি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসা আন্তু হিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন্তু হিব্বু খায়রান ওয়া হুয়া শাররুল লাকুম তোমরা যেটাকে মনে করছো যে তোমাদের জন্য অকল্যাণ অকল্যাণকর সেটাই তোমাদের জন্য হতে পারে কল্যাণ এবং যেটা তোমরা মনে করছো কি অকল্যাণকর সেটাই তোমাদের জন্য হতে পারে কল্যাণ আর যেটা তোমরা কল্যাণ মনে করছো সেটাই অকল্যাণ অকল্যাণকর বিষয় হতে পারে তাহলে আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন তাহলে আল্লাহ যদি জানেন তো সে আল্লাহর কাছে আমাদেরকে কোনো বিষয় চেয়ে স্থির থাকতে হবে এই জন্য আল্লাহ বলছেন যে মানুষ খুব তাড়াহুড়ো করার কারণে একটা খুব ভুল করে ফেলে সেই ভুলটা কি যে আয়াতটা আমি প্রথমে তিলাওয়াত করেছি আল্লাহ বলছেন কি ওয়া ইয়াদউল ইনসান বিশাররি দুআহু বিল খাইর মানুষ চেয়ে ফেলে
কল্যাণ যেমন ভাবে চাই ওইভাবে অকল্যাণ চেয়ে ফেলে ওয়াকান আল ইনসান আজুলা মানুষ খুব দ্রুততা প্রিয় খুব তাড়াহুড়ো করে যে কোনো কাজে যে কাজটা ইসলাম তাড়াহুড়ো করতে বলেছে সেটাতে আমাদের কোনো তাড়াহুড়ো নেই আর যেখানে তাড়াহুড়োর বিষয় নেই সেখানে আমরা তাড়াহুড়ো করি আরেকটা কথা আপনাদেরকে না বললে নয় সব জায়গাতে যে কথাটা বলি সেটা হচ্ছে ইসলাম যেটা আমাদেরকে করতে বলেছে সেটা আমরা করি না যেটা করতে চূড়ান্তভাবে নিষেধ করেছে সেই কাজটা করতে আমরা ব্যতিব্যস্ত কি দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বলছেন আলী দুইটি কাজ খুব তাড়াহুড়োর সঙ্গে করবে একটা হচ্ছে আস-সালাতু লিওয়াক্তিহা সালাতের ওয়াক্ত আসলে অন্য কোনো কাজ নয় আগে তুমি সালাত আদায় করো তাড়াহুড়ো করো মানুষ করে করে না আর একটা হচ্ছে বাড়িতে যুবক যুবতী ছেলে মেয়ে যৌবনে পদার্পণ করেছে দ্রুত বিয়ে দিয়ে দাও আজকাল বাপ মা বুঝতে পারছেন মেন্টালিটির মধ্যে এটা ঢুকে গেছে যে বিয়ে দিলে তো পৃথক হয়ে যাবে তো এটা দেরি করলে আবার এদিকে জেনা ব্যবচার ছড়িয়ে পড়তো সমাজের মধ্যে অহরহ চলছে তাহলে ইসলাম যেটা করতে বলে সেটা করে না আর ইসলাম চূড়ান্তভাবে নিষেধ করেছে একটা কাজ সেটা হচ্ছে কি যে খবরদার যা করবে করো কিন্তু মানুষের গীবাত বদনাম করো না কেন গীবাত বদনাম করাটা হচ্ছে কি মাইতান আখি মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে আজকে বলেন বাড়িতে গাড়িতে আলেম জালেম পাড়ায় প্রতিবেশী মহল্লা গ্রাম গঞ্জ বাস ট্র্যাক লরি সব জায়গায় এই একটা যেটা ইসলাম চূড়ান্তভাবে নিষেধ করেছে এই কাজটা আজকে আমরা খুব আনন্দের সঙ্গে করি সেটা হচ্ছে গীবা বদনাম এই জন্য আমি এক জায়গাতে বলছিলাম যে মানুষ পাপও করে আনন্দের সঙ্গে দেখবেন আরেকজনের বদনাম করে খুব আনন্দ পাচ্ছে এত আনন্দ যে আনন্দের আর কোনো সীমাহীন আনন্দ সুতরাং মুসলিম যদি আমরা হতে চাই আমাদেরকে এই কাজ বন্ধ করতে হবে আল্লাহর জন্য করবেন আপনি আমার জন্য বা কারোর জন্য নয় আল্লাহর জন্য আপনাকে এই কাজ বন্ধ করতে হবে এগুলো হয় হচ্ছে এবং চিরদিন এটা হয়ে আসছে সম্মানিত উপস্থিতি তো এই সমস্ত বিষয়াদির ক্ষেত্রে আমরা যেন আমাদের চাওয়া পাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করে না বসি ধীরস্থতার সঙ্গে আর একটা বিষয় দেখবেন মানুষকে যদি আপনি বলেন যে এই একটা কাগজ দিলেন এই ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করবে তো সে একবারের জায়গায় দুবার তিনবার করে ফর্মটাকে দেখবে যে আমি ভুল লিখছি না তো ঠিক লিখছি তো খুব সুন্দর করে কি করে কমপ্লিট করে কেন একটা একটা দুনিয়াবি একটা ফর্ম মানে 500 টাকা লসই হলো ধরে নেন 500 টাকা নিলাম ফর্মের দাম এইটুকু আর সলাতের ব্যাপারে বলা হয়েছে কি ধীরস্থতার সঙ্গে সলাত আদায় করতে মনে হয় এখানে যে এত ব্যস্ততার সঙ্গে সলাত আদায় করছে ওর টাইম নেই সত্যি বলছি আল্লাহ আল্লাহ কসম করে বলছি একটি জায়গাতে আমি সালাত আদায় করছি জামাত পাচ্ছি তো জামাতটা ধরি জামাতে আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক এইভাবে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে দাঁড়ালাম একসঙ্গে ভাই মানে আপনার দুয়ারে সানা গায়েব সূরা ফাতিহা শুরু করেছে আমি নিজে ইমামের পিছনে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন এই পর্যন্ত বলেছি বলা শেষ ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার আমি রুকুতে চলে গেলাম আমি দেখছি আল্লাহর ওয়াস্তে আমি শুরু করেছিলাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন বাকিটা তোমার দায়িত্ব জবাব তুমি আল্লাহর কাছে দিও সুতরাং সালাতের ক্ষেত্রে তাড়াহুড়ো বাকি দুনিয়াবি জীবনের ক্ষেত্রে আমাদের তাড়াহুড়ো নেই কারণ আমরা ওই রকম হয়ে গেছি সম্মানিত সুধী আমরা সার্বিক দিক বিবেচনা করে কোরআন এবং সহি সুন্নাহ আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা যেন মানুষ রূপে গড়ে উঠি আর এই মানুষ গড়ে তোলার জন্য বিশেষ করে মায়েদের অবদান অত্যাধিক বেশি আমার সময় খুব শেষ আমি শুধু দু একটি কথা আর বলবো এটা শুনুন যে আমার বক্তব্য আমি ইনশাআল্লাহ তাআলা শেষ করছি সেটা হচ্ছে এই কিছু মা আব্দুল হামিদ মাদানী আল ফাইদি হাফেজাহুল্লাহ ওনার একটা বইয়ে পড়ছিলাম আদর্শ পরিবার ও পরিবেশ বইয়ের মধ্যে মনে হয় সম্ভবত সেখানে একটা কথা লিখেছেন খুব সুন্দর সেটা হচ্ছে মায়ের হাতে গড়বে মানুষ মা যদি সে সত্য হয় মাই তো এ জগতে প্রথম বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই আদর্শ সমস্ত শিক্ষা মাই দিতে পারে তো এই মা গড়ে তোলার জন্য একটা ছোট্ট প্রয়াস প্রচেষ্টা এই মিল্কি গ্রামে বানাতে একটা মাদ্রাসা সেটাকে সাহায্য সহযোগিতা আমাদেরকে করতে হবে সার্বিকভাবে যার কাছে বিবেক বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে এটাকে কী করে এগিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় যার কাছে অর্থ আছে অর্থ দিয়ে যার কাছে শ্রম আছে শ্রম দিয়ে এর বিরুদ্ধে হিংসা করে ওই
তৈরি মা তৈরির কারখানাটাকে আমরা যেন নষ্ট না করে দিই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো পারেন হৃদয়ের পরিবর্তন করতে এইজন্য আমরা দোয়াতে বলি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দ্বীনিক তো সেখানে সেই হৃদয়ের পরিবর্তনকারীর কাছে বলছি যে যাদের হৃদয়গুলিতে সংকীর্ণতা আছে আমাদের প্রত্যেকের সেই হৃদয়গুলোকে তুমি মানে হৃদয় থেকে বক্রতাগুলোকে তুমি দূরীকরণ করে দাও আমরা যেন একে অপরের প্রতি সহমর্মিতা হতে পারি আমরা যেন একে অপরের সহচর্য হতে পারি সহযোগী হতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং আমরা যেন একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে এই প্রতিষ্ঠানে আমরা আদর্শ মা সমাজের বুকে দিতে পারি যে আদর্শ মাগুলো আমাদেরকে এই সমাজের বুকে আদর্শ সন্তান দিয়ে গোটা সমাজ ব্যবস্থাকে আদর্শে ভরপুর করে দেবে এই মা কারখানা মা তৈরির কারখানাটা আমরা যেন জারি রাখতে পারি আমরা যেন সেখান থেকে আদর্শবান মা তৈরি করতে পারি তৈরি করার জন্য আমরা সার্বিক সাহায্য সহযোগিতা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে নিছক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা হলো সেই কথাগুলোর উপরে আমি মোশাররফ হোসেন যেন আমল করতে পারি এবং আমরা যারা শ্রবণ করলাম মাইকেও যারা শুনলাম বিভিন্ন দূর থেকে তারাও যেন আমরা হিংসাকে দূর করে এই কথাগুলোর উপরে আমরা আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফাইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু